আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরও একটি নতুন এপিসোডে। বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। আজকে আমার একটি ট্রাস্টেড ওয়েবসাইট শেয়ার করতে যাচ্ছি, যে ট্রাস্টেড ওয়েবসাইটটিতে আপনি সাইন আপ করার সাথে সাথে বাংলাদেশে টাকায় 161 টাকা বোনাস পাচ্ছেন এবং পাশাপাশি সেই বোনাসগুলো আপনি আপনার বিটকয়েন ইউজ করে আপনি আপনার পকেটে নিয়ে আসতে পারবেন। কীভাবে আপনি এখানে সাইন আপ করবেন এবং আরও কী কী অপরচুনিটি রয়েছে স্টেপ বাই স্টেপ আমি আপনাদের সাথে শেয়ার করবো। সো ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো অনুরোধ জানাবো পুরো ভিডিওটি দেখার জন্য, তা না হলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এখানে আপনি ইন্টারপ্রাইজে দেখতে পাচ্ছেন যে গ্যাট 111, তার মানে 111 111 কানাডিয়ান কারেন্সি যেটি আপনি ফ্রি পাচ্ছেন এবং এখানে রেফার করে পাচ্ছেন প্রায় 5 গানানিয়ান কারেন্সির মতো। সো এখানে অলরেডি দেখতে পাচ্ছেন এবং এখানে কীভাবে সাইন আপ করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন, যাতে সবার আগে লেটেস্ট ইনফরমেটিভ আর্নিং এবং লার্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং পাশাপাশি এখানে আমার নতুন চ্যানেল ওপেন করা হয়েছে, যেটি আপনাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে, যেখানে ইংলিশ রিলেটেড কন্টেন্টগুলো আপনি পেয়ে যাবেন এবং আপনার যদি ইংলিশ আয়ত্তে থাকে অর্থাৎ ইংলিশ বোঝেন তাহলে অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সো ফিরছি একটু পরে সাথেই থাকুন। অলরাইট, কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি আমি চলে এসেছি এবং এখানে আসার পরে আপনি যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যে অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করার অপরচুনিটি এখানে রয়েছে, ক্যালকুলেটার রয়েছে, ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চন রয়েছে, এরপর আপনার সাপোর্ট টিমে যোগাযোগ করার এখানে অপরচুনিটি রয়েছে। প্রথমে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনি আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো দেওয়ার মাধ্যমে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম, ইমেল এবং আপনি আবার পুনরায় ইমেল অ্যাড্রেস দিবেন, পাসওয়ার্ড দিবেন, তারপর আপনার পাসওয়ার্ড আবার দিবেন, এরপর এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এরপর এখানে বক্সে ক্লিক করবেন, দেন রেজিস্ট্রেশনে আপনি ড্যাশবোর্ড পেয়ে যাবেন, অর্থাৎ আপনি লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি আপনার অ্যাকাউন্টটি তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে। সো আমি বলেছিলাম যে এখানে যে গানানিয়ান গানার যে কারেন্সি 111 কারেন্সি আপনাকে ফ্রি দিবে সেটি আপনি পেলেন কিনা সেটি কনফার্ম কীভাবে হবেন। অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এখানে যদি মাই অর্ডার ক্লিক করেন, মাই অর্ডার ক্লিক করার পরে আপনি আপনার যে ফ্রি কারেন্সি সেটি পেয়েছেন কিনা এটি কনফার্ম করে নেবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেয়েছি, অর্থাৎ অ্যাকাউন্ট করার সাথে সাথেই 111 গানানিয়ান কারেন্সিটি আমি পেয়েছি। এখন 111 এই যে আমি পেয়েছি সেটি কীভাবে বাংলাদেশি টাকায় কনভার্ট করবেন সেটি আমি দেখাচ্ছি। সো আপনি যদি গুগলে যান যে গানাইয়ান কেডি ইকুয়ালস সমান কত হবে, অর্থাৎ 1 গানাইয়ান কেডি সমান 14.70 বাংলাদেশি টাকায় যদি 111 হয় তাহলে প্রায় 161 টাকার মতো পড়ে, তার মানে আপনি এই বোনাসটি ফ্রি পাচ্ছেন। দ্যাট ইজ যেটি অত্যন্ত সহজ, অর্থাৎ সাইন আপ বোনাস আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাচ্ছেন। সো আমি সরাসরি আপনাদেরকে শেয়ার করছি, সেটি হচ্ছে 111, তার মানে 111 গানাইয়ান কেডি ইকুয়ালস সমান প্রায় বাংলাদেশি টাকা হবে 161 টাকা। আপনি যদি বিটকয়েনে নিতে চান তাহলে অবশ্যই বিটকয়েনের অ্যামাউন্ট হচ্ছে 0.0017, তার মানে আপনি টাকায়ও নিতে পারবেন এবং পাশাপাশি বিটকয়েনে নিতে পারবেন। যেহেতু এখানে পেমেন্ট সিস্টেমটা তারা বিটকয়েনে রেখেছে তাহলে আপনি খুব সহজেই বিটকয়েনে এখানে এই অ্যামাউন্টটি উইথড্র করে নিতে পারবেন। সো আপনার যদি কোনো বিটকয়েন অ্যাকাউন্ট না থাকে, বিটকয়েন এর কোনো অপশন না থাকে, তার মানে কয়েন বেসের অ্যাকাউন্ট না থাকে, তাহলে অবশ্যই আপনি প্রথমে কয়েন বেসের মধ্যে যাবেন, তার মানে গুগলের মধ্যে গিয়ে কয়েন বেস লিখলে আপনি সাইন আপ করে নেবেন কয়েন বেসের মধ্যে। এখানে কয়েন বেস এখানে অ্যাকাউন্ট করে নেবেন সেটি একটু পরে বলছি। তার মানে হচ্ছে যে আপনি যে কোনো ধরনের বিটকয়েন অ্যামাউন্টটা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েন বেসের একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। কয়েন বেসের অ্যাকাউন্ট তৈরি করার পরে আপনি এই অপরচুনিটিগুলো পাচ্ছেন, লিটকয়েন ইউজ করতে পারবেন, বিটকয়েন ক্যাশ, তারপর বিনাস, তারপরে এই অপশনগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন উইথড্র করে নেওয়ার জন্য। সো আশা করি বুঝতে পেরেছেন যে কয়েন বেসের মধ্যে যদি অ্যাকাউন্ট নেওয়া থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার কয়েন বেস এর একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন জাস্ট গুগলে দিয়ে। আর একটি কথা বলে রাখা ভালো যে আপনি আজকে এই ওয়েবসাইটটি আপনি আপনার ফোন অথবা কম্পিউটারের মাধ্যমে ইউজ করে আর্নিং জেনারেট করতে পারবেন। সো বাকি অপশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে অ্যাকাউন্টটি প্রোফাইলটি অবশ্যই সাজাতে হবে। সো প্রোফাইল সাজানোর জন্য আপনি এডিট প্রোফাইলে ক্লিক করবেন, এটি আমার ইউজার নেম, ইউজার নেম শো করছে, ইউজার নেমে ক্লিক করার পরে
এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে। সো এইখানে দেখতে পাচ্ছেন ডিটেলস, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন এবং কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেসটা চেঞ্জ করে নিতে পারেন। একটু স্ক্রলিং ডাউন করে চলে আসলে এখানে দেখতে পাবেন এডিট ইউর ওয়ালেট, তার মানে আপনি যে পেমেন্টটি পেয়েছেন 111 গানানিয়ান ক্রেডিট সেটি এখানে আপনি কীভাবে নেবেন সেটি এটির মাধ্যমে করতে পারবেন। এখানে যে পেমেন্ট উইথড্রগুলো রয়েছে, প্রথমত বিটকয়েন, লিটকয়েন, বিটকয়েন ক্যাশ, ইথারাম, ডগি কয়েন, পেইয়ার, পারফেক্ট মানি, এই উইথড্র মেথডগুলোর মাধ্যমে আপনি আপনার উইথড্রটা করে নিতে পারবেন। সো আপনি যদি বিটকয়েন ইউজ করেন তাহলে অবশ্যই বিটকয়েনের অ্যাড্রেসটা এখানে দিতে হবে। বিটকয়েনের অ্যাড্রেসটা কোথায় পাবেন সেটি আমি দেখাচ্ছি। আপনি সরাসরি গুগলে যাওয়ার পরে কয়েন বেস লিখলে আপনি বিটকয়েনে কয়েন বেসের একটি অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারবেন। তৈরি করার পরে আপনি জাস্ট ওয়ালেটে ক্লিক করবেন। ওয়ালেটে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটি স্যান্ড, একটি রিসিভ। সো এখানে রিসিভে ক্লিক করবেন। রিসিভে ক্লিক করার পরে এখানে যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি চলে আসবেন আজকের অ্যাকাউন্টটিতে, তার মানে citymine.cc এর মধ্যে। সো এখানে সেটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে জাস্ট আপনি এখানে সেভ দিবেন, হয়ে গেল। তার মানে আপনি আপনার বিটকয়েনের যে অ্যাড্রেসটি, ওয়ালেটটি, সেই ওয়ালেটটি আপনি এখানে অ্যাড করে নিলেন। এতে করে হবে কি, আপনি এই যে citymine.cc এর মাধ্যমে আপনি আপনার উইথড্রগুলো নিতে পারবেন। দ্যাটস ইট। এরপরে আপনি চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারেন। এতটুকু করলে আপনার প্রোফাইলটা সাজানো হয়ে যাবে। এবার দেখাচ্ছি কীভাবে আপনি উইথড্রটি নেবেন। উইথড্র নেওয়ার জন্য প্রথমে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন উইথড্রর মধ্যে ক্লিক করবেন। উইথড্রর মধ্যে ক্লিক করার পরে সরাসরি এই ইন্টারফেস উপস্থিত হবে। এখানে দুটো অপশন রয়েছে। প্রথমত হচ্ছে উইথড্র USD, আপনি যদি USDT নিতে চান আপনি আপনার পেমেন্টটা তাও নিতে পারবেন এবং ক্রিপ্টো উইথড্র তাও নিতে পারবেন। সো আমি দুটো অপশন দেখাচ্ছি, জাস্ট একটু মনোযোগ দিয়ে শুনুন। উইথড্র USD যদি নিতে চান তাহলে আপনাকে অবশ্যই 3 USD আপনাকে এখান থেকে কনফার্ম করে নিতে হবে। সো সেটি করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। আপনি এখানে সরাসরি প্রথমে অ্যাকাউন্ট করার পরে 111, তার মানে 111 কানাডিয়ান ক্রেডিট যেহেতু ফ্রি পাবেন, পরবর্তীতে সেটি এখানে ডিপোজিট করে আরও বেশি আর্নিং জেনারেট করতে পারবেন। সো এখানে আপনি যদি USDT নিতে চান, এখানে যে পেমেন্ট সিস্টেমগুলো রয়েছে, প্রথমত পেইয়ার রয়েছে, পারফেক্ট মানি রয়েছে, আপনি যে কোনো একটি অপশন ইউজ করতে পারেন এখান থেকে উইথড্র নেওয়ার জন্য। সো এখানে যদি আপনার মিনিমাম $3 হয়ে যায় সেটি $3 লিখবেন। আপনি কিসে নিতে চাচ্ছেন সেটি অবশ্যই এখানে সিলেক্ট করে দেবেন। এরপর আপনি আপনার নাম্বারটি, ওয়ালেট নাম্বারটি দেবেন, উইথড্র দিলে আপনার উইথড্রটি হয়ে যাবে। এটি গেল USD-র অপশন। এবার আসছি ক্রিপ্টো এর মাধ্যমে কীভাবে উইথড্র নেবেন। এখানে যদি আপনি ক্লিক করেন এই যে এই মেনুতে, তাহলে আপনি অপশন সিলেক্ট করতে পারবেন, BTC সিলেক্ট করে নেবেন, BTC জামাল অ্যাকাউন্ট। আপনি যেহেতু 111 কানাডিয়ান ক্রেডিট পেয়েছেন, তাহলে কানাডিয়ান ক্রেডিটে ক্রেডিটকে আপনি কীভাবে বিটকয়েনে কনভার্ট করবেন। সো আমি দেখাচ্ছি যে আপনি যদি সরাসরি আবার চলে আসেন গুগলের মধ্যে, 111 গানাইয়ান ক্রেডিট ইকুয়াল সমান কত বিটকয়েন, এখানে দেখতে পাচ্ছেন প্রায় 0.0017, তার মানে এটি 111 গানানিয়ান ক্রেডিট সমান এত বিটকয়েন এটি আপনি পেয়ে যাবেন। সো এটি যেহেতু আপনি এখানে ফ্রি পেয়ে যাচ্ছেন, সুতরাং আপনি সেটি এখানে উইথড্র দিতে পারবেন। আমি দেখাচ্ছি এই যে এখানে মিনিমাম হতে হবে 0.0015, তার মানে এখানে মিনিমাম এত থাকতে হবে বিটকয়েন যদি আপনি উইথড্র করতে চান। সো যেহেতু আমি সাইন আপ বোনাস পেয়েছি, সুতরাং 111 গানানিয়ান ক্রেডিট সমান 0.0017 সেটি আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পরে আপনি এখানে ওয়ালেট নাম্বারের মধ্যে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন। বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা আমি দেখিয়েছি, এই যে বিটকয়েনের ওয়ালেট অ্যাড্রেসটা এখান থেকে কপি করার পরে জাস্ট আপনি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে অ্যামাউন্টটা লিখলে আপনার উইথড্রতে ক্লিক করার সাথে সাথে সেটি আপনার অ্যাকাউন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। দ্যাটস ইট, আর কিছুই নয়। এবার চলে আসছি, এখানে আরও কিছু অপশন রয়েছে। আপনি যদি হিস্ট্রিতে ক্লিক করেন, এখানে হিস্ট্রিতে ক্লিক করার পরে আপনি আপনার সব লেনদেনগুলো কিন্তু স্ট্যাটাস এখানে দেখতে পাবেন। যেহেতু আমার একটি নতুন অ্যাকাউন্ট, সুতরাং এখানে এভাবে দেখাচ্ছে। এরপরে আপনি যদি অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামে ক্লিক করার পরে এখানে কিছু অপশন রয়েছে, যে অপশনগুলো আপনি কাজে লাগিয়ে আরও বেশি ইনকাম ইনক্রিজ করে নিতে পারেন। সো এখানে দেখা যাচ্ছে ফর এভরি ডিপোজিট অফ রেফারেল 1 level, আপনি যদি রেফারেল করে আর্নিং জেনারেট করতে চান তাহলে অবশ্যই 10% পর্যন্ত পাবেন। এরপরে আপনি ফর ইজ রেজিস্ট্রেশন অন ইয়ার রেফারেল লিঙ্ক, আপনার অধীনে যদি কেউ রেজিস্ট্রেশন করে তাহলে অবশ্যই আপনি এখান থেকে কনফার্ম করে নিতে পারবেন 5 গানাইয়ান ক্রেডিট। এরপরে ফর এভরি ডিপোজিট অফ রেফারেল 2 level, আপনি লেভেল 1 থাকলে 10% পাবেন এবং লেভেল 2 থাকলে
5% করে এখানে গানা এমকেডি পাবেন দ্যাটস ইট অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করার জন্য এটি একটি অপরচুনিটি এবং এটি হচ্ছে আমার রেফারাল লিংক আপনারও যখন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে আপনি এখান থেকে এই ধরনের একটি রেফারাল লিংকটা পেয়ে যাবেন রেফারাল লিংকটা ইউজ করতে পারেন বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বিশেষ করে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম অর্থাৎ যেখানে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপনি এই রেফারেল লিঙ্কটা শেয়ার করার মাধ্যমে আপনি আপনার লেভেল ওয়ান থেকে লেভেল টুতে ইনক্রিজ করে নিতে পারেন এই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম এবার উইথড্র তো দেখালাম এরপর ডিপোজিট একটু শেয়ার করছি ভিডিওটি যদিও বড় হচ্ছে আমি আপনাদেরকে ফুল ইনফরমেশনটা এ টু জেড দেখাচ্ছি যাতে আপনাদের কোনো প্রবলেম না হয় এখানে যদি আপনি ডিপোজিটে ক্লিক করেন তাহলে অবশ্যই আপনাকে ডিপোজিট করে কিন্তু আপনি এখানে আর্নিং জেনারেট করতে পারবেন খুব সহজেই এবং এখানে অপশন রেখেছে ইউর ব্যালেন্স অ্যাকাউন্ট ইজ জিরো যেহেতু আমি কাজ করিনি জিরো দেখাচ্ছে আপনি এখানে মিনিমাম যেটি ডিপোজিট আপনাকে 1 USD কিন্তু এখানে ডিপোজিট করতে হবে 1 USD কোনো ব্যাপার না যেহেতু আপনি এখানে সাইন আপ বোনাস পাচ্ছেন সেই সাইন আপ বোনাসটা কাজে লাগিয়ে এখানে আপনি ডিপোজিট করে নিতে পারেন এরপর ক্রিপ্টো যদি ইউজ করতে চান তাহলে তাও পারবেন ক্রিপ্টো ক্রিপ্টোয়ের মাধ্যমে যদি আপনি ডিপোজিট করতে চান তাহলে BTC লিড কয়েন তারপর ডগি কয়েন ইথারাম সব কিছু কিন্তু এখানে আপনি ইউজ করতে পারেন যেটি আপনি আপনার কয়েন বেস অ্যাকাউন্টের মধ্যে পাবেন সো এটিও আপনি ইউজ করতে পারবেন সো এখানে কিন্তু যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই ইনস্ট্রাকশনগুলো ফিল আপ করার পরে আপনি এখানে ডিপোজিট করতে পারবেন সোজা কথায় বলা যায় যে আপনি এই ওয়েবসাইটে যদি লেংদি প্রসেসে কাজ করতে চান আপনাকে আমি অনুরোধ জানাবো প্রথমে একটি অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করে নেওয়ার পরে সেটি লগ ইন করবেন লগ ইন করার পরে যে পেমেন্টটি পাবেন ফ্রিতে সেই ফ্রি অ্যামাউন্টটি আপনি এখানে ডিপোজিট করে করে আস্তে আস্তে ইনক্রিজ করতে পারবেন পাশাপাশি অ্যাফিলিয়েট প্রোগ্রামিং করে তার মানে রেফারেল করে করে আপনি আপনার ইনকামটা ইনক্রিজ করতে পারবেন ডে বাই ডে সোজা কথায় বলা যায় যে Citymine.cc একটি ট্রাস্টেড বিটকয়েন রিলেটেড ওয়েবসাইট যে ওয়েবসাইটটিকে আপনি কাজে লাগিয়ে আপনি আপনার পেমেন্টটা দ্রুত নিতে পারবেন সো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন এবং আপনি যদি আমার চ্যানেলের প্লেলিস্টে ক্লিক করেন এখানে অ্যামেজিং কিছু ভিডিও পেয়ে যাবেন যেগুলো হয়তো আপনি খুঁজছিলেন যেগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না এখান থেকে যে ভিডিওগুলো আপনি দেখবেন সেই ভিডিওগুলো একটু মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি নিশ্চিত ইনকাম জেনারেট করতে পারবেন আমি এটি অন্তত বলতে পারি প্রায় 650+ ভিডিও এখানে দেওয়া রয়েছে সুতরাং আপনি যদি সত্যি অনলাইন আর্নিং জেনারেট করতে চান আপনি অবশ্যই ধৈর্য ধরে যদি ভিডিওগুলো দেখেন বেনিফিটেড হবেন বেশি বেশি লাইক দিন কমেন্ট করুন এবং আপনি আপনার বন্ধু মহলে শেয়ার করুন এই ওয়েব চ্যানেলটি সুতরাং ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও টিল দেন টেক কেয়ার